স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগামী 6 মাসের মধ্যে রাজশাহী কলকাতা ট্রেন ও বাস সার্ভিস চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন পুনরায় নির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে অফিসে আসেন না স্ত্রী, অফিস করেন স্বামী। রাজশাহী নগরীতে বঙ্গবন্ধু আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আগামী 6 মাসের মধ্যে রাজশাহী হতে কলকাতা পর্যন্ত ট্রেন ও বাস সার্ভিস চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিটি নির্বাচনে পুনরায় নির্বাচিত মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটন। নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নির্বাচনে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করা হবে। 21 জুন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 11:30 কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিন দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতি ও এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামরুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি শাহীন আক্তার রেনি, ডাক্তার তবিবুর রহমান শেখ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু সহ সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 21 জুন নির্বাচনে 160,290 ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন খায়রুজ্জামান লিটন। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফপুর ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা লিখি মজুমদারের বিরুদ্ধে তার পরিবর্তে স্বামীকে দিয়ে নিয়মিত অফিস করানোর অভিযোগ উঠেছে। তার স্বামীর নাম ভবরঞ্জন মজুমদার, তিনি পেশায় একজন সাবেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি বুধবার দুপুর 1:30 দিকে উপজেলার মুসাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ুব আলীর নজরে আসে। সরজমিনে এসে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে লাইভে এসে তিনি সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেন। তিনি জানতে চান, স্ত্রীর পরিবর্তে স্বামী অফিস করবে সরকারের এমন নীতিমালা আছে কিনা। সদুত্তর না পেয়ে উপজেলা ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই অনিয়ম দুর্নীতির প্রতিকার চান চেয়ারম্যান। এ বিষয়ে মুসাপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার বিষয়টি জানেন, তিনি এ বিষয়টি আগেও দেখেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল আলম ভূঁইয়া বলেন, বিষয়টি জানার পর তাদের তলব করা হয়েছে, তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে জানতে কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার পিয়াস চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রাজশাহীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ এন্ডেসি। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ANM মাইনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত DIG নরেশ চাকমা, পুলিশ সুপার ABM মাসুদ হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুন নাহার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোকসেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন সহ রাজশাহী জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টে রাজশাহী বিভাগের 8টি জেলার 16টি কলেজ অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় নওগাঁ জেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজের কাছে 4-0 গোলে হেরেছে নহাটা ডিগ্রি কলেজ। এবং শারীরিক শিক্ষা কলেজ মাঠে অন্য খেলায় বাঘা শাহদৌলা কলেজ 3-0 গোলে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজকে হারিয়েছে। পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে 2,000 পিস ইয়াবা সহ আরাফাত হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত রবিবার দিবাগত রাত 2টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে এই মাদকগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আবদুল্লাহ মামুন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ ঈশ্বরদী সার্কেলের একটি চৌকস আভিযানিক দল মুলাডুলি এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 2,000 পিস ইয়াবা সহ আরাফাত হোসেনকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।